আমাদের গার্লফ্রেন্ডকে ফোন করার পরে যখন দেখতে পারি যে সে অন্য কলে ব্যস্ত আছে, তখন কিন্তু আমাদের মনে একটা চিন্তা ভাবনা আসে যে সে আসলে কার সাথে কথা বলছে। কিন্তু কোনো উপায় থাকে না যে জানার যে সে আসলে কার সাথে কথা বলছে। আর ঠিক সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এমন একটা দারুণ সিক্রেট টিপস শেখাতে চলেছি যার সাহায্যে আমরা বুঝতে পারবো যে আমাদের গার্লফ্রেন্ড আসলে কার সাথে কথা বলছে আর কী বা সে কথা বলছে। তোমার গার্লফ্রেন্ডের যদি কোনো রকমের কল আসে, তাহলে কিন্তু সেই কলও কিন্তু তোমার ফোনেও চলে আসবে। আর তুমি কিন্তু সরাসরি চাইলে তোমার গার্লফ্রেন্ড কী কথা বলছে সেই সমস্ত কথা কিন্তু শুনতে পারবে। তো চলো বন্ধুরা, দেখে নিয়ে যাক সেই সিক্রেট টিপসটা কী আর এটা কীভাবে করতে হবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে, সেটা কিন্তু আমাদের ফোনে না, সেটা কিন্তু আমাদের যে গার্লফ্রেন্ড বা যে বন্ধুর আমরা কল শুনতে চাইছি তার ফোনে কিন্তু এই অ্যাপ্লিকেশানকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, আমাদের ফোনে না, যে গার্লফ্রেন্ড আছে বা বন্ধু আছে তার ফোনে এটাকে ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশানের নাম হলো কল ফরওয়ার্ডিং। ঠিক আছে, তো কল ফরওয়ার্ডিং এই অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। এটাকে ডাউনলোড করবে, ডাউনলোড করার পর ওপেন করবে। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। এন ফরওয়ার্ডিং একটা আছে, অ্যাড নাম্বার, তো আমাদের এখানে অ্যাড নাম্বারে ক্লিক করতে হবে। তো ডান পাশের যে এখানে প্লাস আইকন রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করলে দেখো এখানে একটা অপশান আছে, অ্যাড নিউ ফোন নাম্বার, অ্যাড ফ্রম কন্ট্যাক্ট লিস্ট। তো এখানে তুমি চাইলে যে কোনো একটা ফোন নাম্বার টাইপ করতে পারো, আবার যদি চাও যে আমি কন্ট্যাক্ট লিস্ট থেকে সেট করবো সেটাও করতে পারো। তো এখানে কার ফোন নাম্বার দিতে হবে সেটা বলে দিই। এখানে কিন্তু আমাদের নিজেদের ফোন নাম্বার দিতে হবে, এখানে কিন্তু গার্লফ্রেন্ডের বা বন্ধুর ফোন নাম্বার দিলে হবে না, এখানে কিন্তু আমাদের ফোন নাম্বারটা দিতে হবে। এই অ্যাপ্লিকেশানটাকে প্রথমে গার্লফ্রেন্ডের ফোনে ডাউনলোড করতে হবে, তারপর এখানে যে নাম্বারটা দিতে হবে সেটা কিন্তু আমাদের নাম্বার দিতে হবে। তো অ্যাড নিউ ফোন নাম্বারে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর নেম, তো এখানে নেম দিতে হবে। তো নেম আমাদের যে নেম আছে গার্লফ্রেন্ডের ফোনে সেই নেমটা এখানে দিতে হবে, তো যা ইচ্ছা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে এখানে ফোন নাম্বারে যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দেবে। তো যে কোনো ফোন নাম্বার বলতে তোমার নাম্বারটা, ঠিক আছে, তোমার যে ফোন নাম্বার আছে, তোমার যে নাম আছে সেটা দিয়ে দেবে। তো আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট, তো এখানে একটা ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে কী করতে হবে, সেভ বলে যে অপশান আছে সেটাকে ক্লিক করে দেবে। তো ফরওয়ার্ড অল ইনকামিং কলস, তো নট নাও করতে পারো, ফরওয়ার্ড করতে পারো। তো ফরওয়ার্ড করার মানে কি, তার যত কল আসবে সব কিন্তু তোমার কাছেও আসবে সেই কলগুলো। তো তুমি কিন্তু চাইলে তখন তোমার গার্লফ্রেন্ডের বা বন্ধুর কিন্তু যে কোনো কলকে শুনতে পারবে। ঠিক আছে, তো এখানে ফরওয়ার্ডে ক্লিক করে দেবে, তাহলে কিন্তু এটা পুরোপুরি সেভ হয়ে যাবে। তো এরকমভাবে কিন্তু খুব সহজে তুমি চাইলে যে কোনো গার্লফ্রেন্ডের বা বন্ধুর কিন্তু সব কল এখান থেকে শুনতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করছি ভিডিওটা সবার খুব কাজে লাগবে। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।